যার জন্য দেলোয়ার আজ এত জনপ্রিয়, যার জন্য দেলোয়ারের আজ কিছুর অভাব নেই। মানুষের মাঝে জনপ্রিয়তা পেয়েছে, যেমন ভালোবাসাও পেয়েছেন তেমনি। যেই ছেলে একসময় চাষাবাদের কাজ করতো, যেই ছেলে একসময় শ্রমিকের কাজ করতো, সেই ছেলে আজ কোটিপতি। এখন জনপ্রিয়তা পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। আর তার জিএফ তাকে অ্যাটিটিউড দেখিয়েছিল, তাকে মূল্য দিত না। ছেলেটা সাদাসিধে বলে তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং অহংকার করে কথা বলেছিল। কিন্তু আজ তার জিএফের অভাব নেই। টিকটক খুললে এই মেয়েটির অ্যাকাউন্টটি ঘুরে বেড়াচ্ছে এবং এই মেয়ের ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছে পাবলিকের সামনে, যেখানে এই মেয়েটি দেলোয়ারের বউ হিসেবে দাবি করছে, দেলোয়ারের জিএফ হিসেবে দাবি করছে। চলুন, কে এই মেয়ে? এত সুন্দরী মেয়ে কেন দেলোয়ারের প্রেমে পড়ল? সবকিছুই আজকের ভিডিওতে দেখানো হবে। কেন এত সুন্দরী মেয়ে দেলোয়ারের প্রেমে পড়ল, কেন দেলোয়ারকে নিয়ে তার এত ভিডিও বানানো, সবকিছুই আজকের ভিডিওতে ফাঁস করা হবে। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। হুইল কে সাইড মে এক রেড বাটন হ্যায়, দবা দিয়া। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তুমি মশা হলে আমি কয়েল জ্বালিয়ে দেব, আর তুমি আমার না হলে পুরো পৃথিবী উলট পালট করে দেব। সো গাইজ, বর্তমানে টিকটক, ইউটিউব এবং ফেসবুক খুললে শুধু দেলোয়ার ভাই আর দেলোয়ার ভাই। দেলোয়ারকে নিয়ে যে যেভাবে পারছে সেই সেইভাবে ভিডিও বানাচ্ছে, কেউ লিপচিং করছে, আবার কেউ বা তাকে রোস্টিং করছে। যাই হোক, বর্তমান সময়ে টিকটক খুললে এই মেয়েটির ভিডিওগুলো এখন ভাইরাল। টিকটকের ট্রেন্ডিং পেজে এই মেয়েটির ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছে এবং এই মেয়েটি দাবি করছে সে নাকি দেলোয়ারের গার্লফ্রেন্ড। তবে টিকটকে কেউ ভাইরাল হলে তাকে ইউজ করে অনেকেই ভাইরাল হতে চায়, তাদের মধ্যে এই মেয়েটি অন্যতম। সে ঠিক মতো দেলোয়ারকে ইউজ করে ভাইরাল হয়েছে, যেমনই হয়েছে ভাইরাল তেমনই জনপ্রিয়তা পেয়েছে। যাই হোক, এই মেয়েটি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই বলে দেলোয়ারকে ইউজ করে ভাইরাল হতে হবে? এই মেয়েটির লজ্জা শরমের মাথায় একদম চলে গিয়েছে, কারণ দেলোয়ারকে তার স্বামী বানাচ্ছে। একটি ভিডিওতে সে বলেছিল, দেলোয়ার আমার হাঙ্গা করার স্বামী। পরিচয় দেওয়ার সময় নাই, অনেকেই তো বলতেছে, বলো না দেলোয়ার আমার স্বামী, এটা করলে কি লজ্জা পায় নাকি? দেলোয়ার ভাই, তুই আমার হাঙ্গা করার স্বামী, খুশি হইছ? বি কেয়ারফুল, আমাকে কেউ সুন্দর কইবেন না, আমি কাইলেনি কাইলেনি থাকতে চাই। আজকে একজনের সুন্দর কইছে, খাওয়া দাওয়া ঘুম আমার সব বন্ধ হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলা যাইতেছে হেলোকে দেখা করতে, জামাই টিউটিতে আমার ফিডানি খাইতে হইবে আজকে। হ্যাঁ, আপনি সুন্দর, সুন্দরকে সুন্দর বলবেন না তো কি বলবে? দেলোয়ারের এটা সৌভাগ্য, এত সুন্দরী মেয়ে তার প্রেমে ক্র্যাশ খেয়েছে। আর দেলোয়ারের কিন্তু পুরো ক্রেডিটটা, কারণ দেলোয়ারের জন্য এই মেয়েটি আজ ভাইরাল এবং জনপ্রিয়। শুধুমাত্র দেলোয়ারকে ফলো করার জন্য এই মেয়েটি শূন্য থেকে 2 লক্ষ ফলোয়ার পূরণ করেছে। যাই হোক, পুরো ক্রেডিটটি কিন্তু দেলোয়ার ভাইকেই দিতে হয়। আর দেলোয়ার ভাই তার প্রতিটি ভিডিওতে কমেন্ট করছে এবং এই মেয়েটিকে রাতারাতি জনপ্রিয়তায় তুলে ধরেছেন। এনিওয়ে, এই মেয়েটির নাম অনন্যা সেতু, মেয়েটির বাড়ি খুলনা ফুলবাড়ি গেটে। সো এই মেয়েটিকে দেখতে শুনতে মাশাআল্লাহ, তাই বলে দেলোয়ারকে নিয়ে এত ভিডিও বানাতে হবে, অনেকেই কমেন্ট করছে। যাই হোক, বর্তমান সময় যারা ট্রেন্ড ফলো না করবে তারা কখনো ভাইরাল হতে পারবে না। আর এই মেয়েটি এতটাই চালাক এবং বুদ্ধিমতী যে দেলোয়ারকে ঠিকঠাক মতো ফলো করে ভাইরাল হয়ে যাচ্ছে। এনিওয়ে, এই মেয়েটি সত্যিকার অর্থে অনেক বুদ্ধিমতী। যাই হোক, এই মেয়েটির উপর আপনারা কে কে ক্র্যাশ খেয়েছেন? আর দেলোয়ার ভাইয়ের সাথে এই মেয়েটির বিয়ে হলে কেমন হবে তা কমেন্ট করে জানাবেন। আর একজন সাদাসিধে মানুষের কাছে এমন একজন বুদ্ধিমতী বউ অত্যন্ত জরুরি, আপনার কমেন্ট আমাদের কাছে মূল্যবান। কমেন্ট করে জানিয়ে দিন দেলোয়ার ভাইয়ের সাথে এই মেয়েটির বিয়ে হলে কেমন হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। খোদা হাফিজ। আমি জানি তুমি আমার কখনোই হবে না, কিন্তু অপেক্ষা করা তো কোনো গুনাহ না। তো তার তো আসলে ফেরেশতা দরকার ছিল, কিন্তু আমি তো মানুষ ছিলাম, খারাপ মানুষ।